ওরা কেউ লর্ড মাউন্টব্যাটেনের সঙ্গে, তো কেউ আবার উত্তম কুমারের। যুগ যুগ ধরে একসঙ্গে কাটিয়েছেন এরা, একে অপরের সুখ দুঃখ অনুভূতি ভাগ করে নিয়েছেন। বয়স নয় নয় করে পেরিয়ে গিয়েছে অর্ধশতক, তবে বয়সের ভারে মেজাজ ফিকে হয়নি এতটুকুও। না, এরা রক্ত মাংসে গড়া কোনো মানুষ নয়, এরা চার চাকার বাহন, কলকাতার কিছু ভিনটেজ কার, যে গাড়ি আসলে শুধু গাড়ি নয় বরং ইতিহাসের জলজ্যান্ত সাক্ষী। আমার বাবা 1939 সালে নতুন কিনেছিলেন, সেই থেকে আমাদের বাড়িতে এই গাড়ি। আমার বাবা সকলকার জেল সুপারিডেন্ট ছিল এবং বংশ পরম্পরায় আমাদের এই গাড়ি বিয়ের বাড়ি, শ্রাদ্ধ বাড়ি, শ্মশানে সব জায়গায় এই গাড়ি আমাদের ব্যবহার হয়, এখনো অবধি রোজ গাড়িটা চলে। আমাদের খুবই ভালো লাগে আর খুব চেষ্টা করি যাতে গাড়িতে কোনো রকম ভুল না থাকে, ত্রুটি না থাকে, স্টার্ট বন্ধ না হয়ে যায় রাস্তা চলতে, এইসব নিয়ে আমরা। যারা বর্ণনা করছে অসংখ্য ইতিহাসকে, আগামী 5 জানুয়ারি কলকাতার ইস্টার্ন মেট্রোপলিটন ক্লাব আয়োজন করছে ভিনটেজ কার র্যালির, যেখান থেকে বেরোবে সার সার পুরনো গাড়ি। এসব গাড়ি আগে চোখেই দেখেননি অনেকে, বিশেষ করে এই প্রজন্ম। শুধু গাড়ি নয়, বলা ভালো ইতিহাস স্বয়ং আসবে বর্তমানের সঙ্গে দেখা করতে। কোনো কোনো গাড়ি আবার হাত বদল হতে হতে কলকাতায় এসে পৌঁছেছে, কোনোটা আবার বংশ পরম্পরায় একই পরিবারের কাছে রয়েছে, সেই সব গাড়িই থাকবে এই কার র্যালিতে। এই বিশাল কর্মকাণ্ডের আগে আজ বৃহস্পতিবার হয়ে গেল এই কার র্যালি নিয়ে সাংবাদিক বৈঠক, যেখানে উপস্থিত ছিলেন অটোমোবাইল অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়ার প্রেসিডেন্ট তথা তৃণমূল নেতা মদন মিত্র। এই প্রথম একটা পুরো দক্ষিণ কলকাতা বেস্ট শুরু হবে মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি থেকে, আর 20 কিলোমিটার রাস্তা ঘুরে আবার শেষ হবে মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি। 5 জানুয়ারি সকাল 8:30 থেকে 80টা ভিনটেজ কার এবং ক্লাসিক কার, আর তার সঙ্গে এমন কিছু মোটর বাইক থাকবে রাস্তায় চালাবো না, কিন্তু সেগুলো আমরা দেখাবো। মানে আজকের নতুন প্রজন্ম তারা পাগল হয়ে যাবে দেখতে, মানে এত ভালো। আর প্রায় 70-80টা গাড়ি থাকবে এই ভিনটেজ কারে র্যালিতে, ক্লাসিক কার র্যালিতে।